প্রতি মাসে সরকার নির্ধারিত মূল্যের কম নেওয়া হয় 3 কোটি 37,94,400 টাকা, তার মানে প্রায় হচ্ছে 38 লক্ষ টাকা। তাহলে প্রতি মাসে যে কোম্পানি 38 লক্ষ টাকা তারা লস দিতেছে বা সরকার নির্ধারিত মূল্য থেকে আমাদেরকে কম দিয়ে ব্যবসা করতেছে, আমার মনে হয় আমাদের এই নতুন বাংলাদেশে আমরা যে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিছি এই এই হিসেবে এই রকম কোম্পানি এত বড় লস যাক সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। 380 টাকা, যাত্রী প্রতি তারা অতিরিক্ত নিয়েছেন 62 টাকা। স্টারলাইন পরিবহনে আনুমানিক গড়ে প্রতিদিন 7,700 জন যাত্রী যাতায়াত করে। হ্যাঁ অবশ্যই, দৈনিক 7,700 জন যাত্রী যাতায়াত করে। স্টারলাইন দৈনিক প্রতিদিন অবৈধভাবে যাত্রীদের কাছ থেকে 4,77,400 টাকা নিচ্ছে। তাদের এই অবৈধ টাকার মাসিক হচ্ছে 1,43,22,000 টাকা। সরকার নির্ধারিত থেকে এই ব্যাপারে ওনারা কিভাবে এক্সপ্লেনেশন দিবে ইনশাল্লাহ আমরা শুনবো।